ডুগুরডিহি চেকপোস্টে পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করলেন সমাজসেবী বাপ্পা মণ্ডল। আসানসোলের সালানপুর ব্লকের সমাজসেবী বাপ্পা মণ্ডলের উদ্যোগে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে ডুগুরডিহি চেকপোস্টে আজকে পরিযায়ী শ্রমিকদের ভাত, ডাল, সবজি, ডিমের কারি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। প্রায় 300 পরিযায়ী শ্রমিকদের খাওয়ানো হয়। বাপ্পা মণ্ডল ও সাথে বেশ কয়েকজন সমাজসেবী মিলে এই উদ্যোগ নেন। বাপ্পা মণ্ডল জানান, আগামী দিনেও আরও এরকম পরিকল্পনা আছে। খাবারের আমি ব্যবস্থা করেছি, আমরা সবাই মিলে, যাতে মানুষ ভুকা না থাকে, অনেকে খাবার পাচ্ছে না, তার জন্য আমি ব্যবস্থা করেছি। মানে এই যে এটা মানে আপনি তৈরি করলেন, এটা কি আপনার পুরো? আমি নিজে থেকে এটা করলাম, এর আগেও করেছি দু তিনবার, আজকেও করলাম, আবার নেক্সট দিন আরেকদিন করবো। কী কী থাকছে দাদা খাবারে? এটা খাবার থাকছে সবজি, ডাল, ভাত, ডিমের কারি, এই মেনুটা রেখে দিয়ে আসবে। কতজনকে মোটামুটি দিচ্ছেন আজকে? 250-300 খাবার আমি, 300 লোকের মতন খাবার আছে। কী নাম আপনার? আমার নাম হচ্ছে বাপ্পা মণ্ডল। ডুগুরডিহি থেকে সৌমিত্র গাঙ্গুলী ও সোহেল খান, টাইমস বাংলা।